কেমন হয় যদি মোবাইলের স্ক্রিন টিভি মনিটর কিংবা প্রজেক্টরের মতো বড় পর্দায় দেখতে পাওয়া যায়। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে কম্পিউটার বা ক্যামেরার জন্য লাইভ মনিটর হিসেবে স্মার্টফোন ব্যবহার করা যায়। ভিডিওটিতে অনেকেই কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন বিপরীত প্রক্রিয়াটি, অর্থাৎ স্মার্টফোনের স্ক্রিন কিভাবে দেখা যেতে পারে মনিটর কিংবা টেলিভিশনে। আমাদের আজকের ভিডিওর বিষয় এটাই, আপনাদের দেখাবো কিভাবে ফোনের স্ক্রিন কম্পিউটার মনিটর টিভি স্ক্রিন কিংবা প্রজেক্টরের মতো বড় পর্দায় দেখা সম্ভব। ব্যতিক্রম কিছু ফ্যাসিলিটি পেতে অবশ্যই দরকার হয় বিশেষ কিছু গ্যাজেট। স্মার্টফোনের স্ক্রিন মনিটর কিংবা টিভিতে ট্রান্সফার করতে চাইলে দরকার হবে এরকম একটি ডোঙ্গল। আমার হাতের এই ডোঙ্গলটি মূলত একটি স্ক্রিন শেয়ারিং কিংবা স্ক্রিন মিররিং ডিভাইস। এটা সম্পূর্ণই ওয়াইফাই নির্ভর, তবে ব্যবহার করতে ইন্টারনেট লাগবেই এমন বিষয় নেই। স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ বা ডেস্কটপ এ জাতীয় ডিভাইসের ডিসপ্লের দৃশ্য এটার মাধ্যমে শেয়ার কিংবা ডুপ্লিকেট করা যায় বড় পর্দার মনিটর কিংবা টিভিতে। আমার মনে হয় এটা অনেকেই চেনেন, ডিভাইসটির নাম এনিকাস্ট। কিভাবে এটা ব্যবহার করতে হয় পুরো বিষয়টি আমরা জানব এবং দেখব, তার আগে রয়েছে কিছু প্রশ্নের উত্তর। আগের ভিডিওতে আপনারা অনেকে জানতে চেয়েছেন কিভাবে কেবিল দিয়ে ফোনের স্ক্রিন বড় পর্দায় ট্রান্সফার করা যায়। এটা অবশ্যই সম্ভব, তার জন্য দরকার হয় MHL নামের বিশেষ এক ধরনের কেবেল। MHL কেবেল দিয়ে আমি দেখাতে পারতাম, কিন্তু সমস্যা হলো এ জাতীয় কেবেল সব ফোনে তো সাপোর্ট করেই না। হাতে গোনা কিছু ফোনে সাপোর্ট করলেও বেশিরভাগ ফোনের স্পেসিফিকেশনে উল্লেখ না থাকায় আপনি নিশ্চিত হতে পারবেন না এটা সাপোর্ট করবে কি না। সুতরাং না জেনে MHL কেবেল কিনলে কাজে না লাগারও সম্ভাবনা রয়েছে। তবে এক্ষেত্রে এই ডিভাইসগুলো কাজ করে, এখনকার সব ফোনেই যেহেতু ওয়াইফাই আছে, ভিডিও স্ট্রিমিং ভালো বা মন্দ যাই হোক কাজ করবে এটা নিশ্চিত। আমার হাতের এই এনিকাস্ট ডিভাইসটি স্ক্রিন শেয়ারিং ডিভাইসের মধ্যে সবচেয়ে কম দামি, 650 টাকায় এটা আমি কিনেছিলাম দারাজ থেকে। একই কাজ করে এরকম আরও ডিভাইস দারাজে পাবেন, ভালোর মধ্যে আছে ক্রোমকাস্ট। দাম কিংবা ব্র্যান্ড অনুযায়ী এগুলোর কোয়ালিটি ভিন্ন হয়। ভালো ডিভাইস হলে অডিও এবং ভিডিও ট্রান্সমিট স্মুথলি হয়, একই সাথে ফ্রেম রেট বেশি পাওয়া যায়। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি কয়েকটি মডেলের লিঙ্ক দিয়ে রাখব, চাইলে কিনতে পারবেন সাধ্য অনুযায়ী। এছাড়াও দারাজে এখন চলছে ডিমল ফেস্ট, এই মুহূর্তে কেনাকাটায় থাকছে বিকাশ ক্যাশব্যাক, ব্যাঙ্ক পেমেন্টের ডিসকাউন্ট সহ বিভিন্ন কালেক্টেবল ভাউচার। অফারগুলো চেক করতে পারেন, লিঙ্ক আছে ডিসক্রিপশনে। এ জাতীয় স্ক্রিন শেয়ারিং ডিভাইসের মধ্যে কমন থাকে ফুল সাইজের একটি HDMI পোর্ট। এরকম ডিভাইস যে কোনো সাইজের টিভি বা মনিটর যেটাতেই ব্যবহার করতে চাইবেন তাতে অবশ্যই থাকতে হবে HDMI ইনপুটের ব্যবস্থা। ডিভাইসটি ব্যবহারের জন্য সরাসরি টিভি বা মনিটরের HDMI পোর্টে লাগিয়ে নিতে হয়। ডিভাইসের সাথে পেয়ে যাবেন এরকম আরও কিছু অংশ, কিছু কেবেল সহ এই প্রান্তে আছে একটি মাইক্রো USB পোর্ট, একই পোর্ট ডিভাইসের মধ্যেও আছে, এভাবে কানেক্ট করে নিতে হবে। এরপর দেখুন, এই প্রান্তে আছে একটি ফুল সাইজ টাইপ এ USB পোর্ট। এনিকাস্ট ডিভাইসটি মোটেও স্বতন্ত্র নয়, অন করতে অবশ্যই দিতে হয় DC 5V ইনপুট। টিভিতে ব্যবহার করলে এটা অসুবিধা হয় না, কারণ এখনকার সব টিভিতেই এক বা একাধিক USB পোর্ট থাকায় যে কোনো একটি পোর্ট থেকে পাওয়ার ইনপুট দেয়া যায়। এরপর এখানে আরেকটি ইউনিট রয়েছে যেটা ওয়াইফাই অ্যান্টেনার মতো কাজ করলেও সম্ভবত এনিকাস্ট ডিভাইসের ওয়াইফাই মডিউলটি বসানো রয়েছে এটার ভেতরে। এই ছিল ডিভাইস ইনফরমেশন, চলুন এবার ব্যবহার করে দেখি কেমন কাজ করে। ডিভাইসটি চালাতে আমি আপাতত একটি মনিটর ব্যবহার করব, 24 ইঞ্চির এই মনিটরটিতে দেখব কেমন চলে। প্রথমে মনিটরে পাওয়ার সংযোগ দেব, এরপর এনিকাস্ট ডিভাইসটি কানেক্ট করব HDMI পোর্টে। এখানে খেয়াল করুন, ডিভাইসটির একপাশে একটি বাটন রয়েছে। এটি যেহেতু অ্যান্ড্রয়েড এবং iOS দুটোই সমর্থিত, কোন ধরনের ডিভাইসে ব্যবহার করা হবে সে অনুযায়ী মোড পাল্টাতে হয় বাটন চেপে। ভিডিও সিগন্যাল ভালো পেতে ওয়াইফাই এবং অ্যান্টেনার ইউনিটটি যথাসম্ভব খোলামেলা জায়গায় রাখতে হবে। এরপর বাকি রইল ডিভাইসে পাওয়ার সংযোগ। টিভিতে ব্যবহার করলে যে কোনো একটি USB পোর্টে এটা লাগালেই কাজ চলত, যেহেতু মনিটর ব্যবহার করছি USB পোর্ট না থাকায় একটি পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করব। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে। পাওয়ার কানেকশন হয়ে গেলে কয়েক সেকেন্ড অপেক্ষা করব হোম স্ক্রিনের জন্য। স্ক্রিন অন হলেই কিছু ইনফরমেশন দেখা যাবে, এখানে ডিফল্ট অবস্থায় আছে অ্যাপল ডিভাইস। আইফোন বা আইপ্যাডের মতো iOS চালিত ডিভাইস সহ ম্যাক OS-এর জন্য এই অপশনটি কার্যকর। এছাড়াও DLNA ডিভাইস হিসেবে ব্যবহার করতে চাইলে উপরের এই অপশনটি কাজ করে। নিচের অপশনটি অ্যান্ড্রয়েড চালিত ফোন বা ট্যাবলেটের জন্য,
এছাড়াও উইন্ডোজ ভিত্তিক ট্যাবলেট ল্যাপটপ বা ডেস্কটপের জন্য স্ক্রিন শেয়ারে এটা সিলেক্ট করতে হয়। আমরা যেহেতু অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ট্রাই করব, ডিভাইসের বাটনে প্রেস করে অ্যান্ড্রয়েড মোড সিলেক্ট করে নেব। এই অবস্থায় সকল প্রস্তুতি শেষ, চলুন এবার দেখি ফোন থেকে কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয়। প্রথমে সেটিংসে যেতে হবে, এরপর একটু নিচে গেলেই পাওয়া যাবে কানেকশন অ্যান্ড শেয়ারিং, ট্যাপ করব। এখানে উপরেই দেখা যাচ্ছে কাস্ট অপশন, ফোনের মডেল ভেদে শেয়ার স্ক্রিন বা স্ক্রিন শেয়ারিং এরকমও লেখা থাকতে পারে। স্মার্টফোনের ব্র্যান্ড বা মডেল অনুযায়ী অপশনে কিছুটা তারতম্য থাকতে পারে, তবে প্রসেসটি প্রায় কাছাকাছি হওয়ায় কানেক্ট করা বেশ সহজ। অপশনটি এনেবল করব, এরপর ডিভাইস সার্চ হবে। এখানে এনিকাস্ট লেখা দেখা যাচ্ছে যে ডিভাইসটি আমরা কানেক্ট করেছি, ট্যাপ করব। এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখা যাবে ফোনের স্ক্রিনটি মিরর বা ডুপ্লিকেট হয়ে পুরো স্ক্রিনটি দেখা যাচ্ছে মনিটরের পর্দায়। এ অবস্থায় ফোনের যাবতীয় কাজ মনিটরে দেখে করা যাবে, একইভাবে ব্যবহার করা যাবে টেলিভিশনের মধ্যেও। ইউটিউবে ভিডিও দেখা, ফেসবুক স্ক্রলিং কিংবা ইন্টারনেট ব্রাউজিং সহ সকল কাজ এখন করা যাবে বড় পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন পোর্ট্রেট মোডে ফোনের স্ক্রিনের মতোই দেখায়, ল্যান্ডস্কেপ মোডে দেখা যায় অনেকটা কম্পিউটারের মতোই। ফোনের স্ক্রিন শেয়ার করার জন্য যেহেতু কোনো কেবল কানেকশন প্রয়োজন হয়নি, এ অবস্থায় ফোনের ইউএসবিতে একটি ওটিজি অ্যাডাপ্টারের মাধ্যমে মাউস বা কিবোর্ড ব্যবহার করে চাইলে অনেকটা কম্পিউটারের মতোই ব্যবহার করা সম্ভব এই সেটআপটি। শুধুমাত্র মনিটর বা টিভিতেই নয়, যে কোনো প্রজেক্টরে এইচডিএমআই পোর্ট থাকলে এভাবেই এনিকাস্ট ডিভাইসের মাধ্যমে বিশাল বড় পর্দায় দেখা যায় মোবাইল স্ক্রিন। আপনারা জানেন এইচডিএমআই পোর্টের মাধ্যমে ভিডিওর সাথে একই সাথে অডিও ট্রান্সমিট হয়। সব টিভিতেই স্পিকার থাকে, একইভাবে প্রজেক্টরেও স্পিকার থাকলে ভিডিও দেখার পাশাপাশি অডিও শোনা যায়। আজকের প্রসেসটি অনেকের হয়তো জানা ছিল, তবু যারা জানতেন না তাদের জন্য এই ভিডিওতে দেখিয়ে দিলাম কিভাবে স্মার্টফোনের স্ক্রিন বড় পর্দায় ডুপ্লিকেট করে ব্যবহার করা যায় কম্পিউটারের মতো। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে, একই সাথে পুরো বিষয়টি পরিষ্কারভাবে বুঝে গেছেন। স্ক্রিন মিররিং ডিভাইস এবং ক্যাম্পেইনের লিঙ্ক আছে ভিডিওর ডিসক্রিপশনে, চেক করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর বিভিন্ন গ্যাজেট নিয়ে দারুণ দারুণ ভিডিও পেতে এখনই গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।